আমি কিন্তু ইহকাল পরকাল দুটো বিশ্বাস করি। ইহকালে কি পায় আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ডাক্তার বানাইছে, প্রফেসর বানাইছে, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, যেটা ভাইস চ্যান্সেলরের চেয়ে আরো ইম্পর্টেন্ট একটা পোস্ট, ট্রেজারার বানাইছে। এই বিশ্ববিদ্যালয়ে দুইবারের জন্য আল্লাহ তাআলা আমাকে ভাইস চ্যান্সেলর বানাইছে। বাংলাদেশ সরকার আমাকে স্বাধীনতা পদক দিয়েছে। তারপরে মরহুম আশরাফ ভাইয়ের ইন্তেকালের পরে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছে। আমি আবার আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এমপিও হয়েছি। তাহলে ইহকালে কি আমার আর পাওয়ার কিছু আছে গো? আর তো কিছু নাই, এখন শুধু পরকালে কি শান্তি পাবো আপনাদের খেদমত করে সেটা নিয়ে আমি চিন্তায় আছি। এবং মানুষের সেবা করা, সৃষ্টির সেবা, এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে স্রষ্টার সেবা। ইসলাম পৃথিবীতে অনেক ধর্ম আসছে, হিন্দুদের সনাতন ধর্ম আসছে, বৌদ্ধ ধর্ম আসছে, খ্রিস্টান ধর্ম আসছে, জৈন ধর্ম আসছে, পার্সিয়ান ধর্ম আসছে, ইহুদিদের ধর্ম আসছে, কিন্তু সবচেয়ে পরে এবং সবচেয়ে বৈজ্ঞানিক ভাবে যে ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। এখানে বিজ্ঞানের সাথে কোন রকমের দ্বন্দ্ব কিন্তু ইসলামের নেই। আজকালকে স্কুল কলেজের পাঠ্য বইগুলাতে অনেক কিছু পড়ানো হয় না। আমরা বিদায় হজের ভাষণ করেছিলাম ক্লাস ফোরে, ফাইভে, সিক্সে, সেভেনে। বিদায় হজের ভাষণে যে নয়টা দফা ছিল, সেই নয়টা দফায় নবীজি যা বলে গেছে কোনো কিছু বাদ রেখে যাননি। এবং আরাফাতের ময়দানে সে বিদায় হজের ভাষণ দেওয়ার আগে তিনি মক্কায় একটা ভাষণ দিয়েছিলেন, মদিনাতে একটা ভাষণ দিয়েছিলেন, আরাফাতের ময়দানের ভাষণে এসে উনি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে গেলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। এবং উনি কি করে জানতেন, উনি কি করে জানতেন যে উনি আর হয়তো বেঁচেও থাকবেন না? এবং সেই যে শান্তির বাণী, এবং উনি কিন্তু এটাও স্পষ্ট ভাবে বলেছেন, যারা আজকে এই ময়দানে নেই, যারা আমার এই বাণী শুনে নাই, তাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, আমার এই ভাষণ তোমরা প্রত্যেকের কানে কানে পৌঁছাইয়া দিও। এবং এটাও বলেছিলেন, যারা এখনো আমাকে বিশ্বাস করে না, যারা অন্য ধর্মাবলম্বী, তাদেরকে দেখাশোনার দায়িত্ব কিন্তু তোমাদের, তাদেরকে বোঝানোর দায়িত্ব তোমাদের। তার একটা ধর্মের শেষ নবী যিনি, উনি ধর্মের প্রত্যেকটা কথা ব্যাখ্যা করে দিয়ে গেছেন। আজকে একটা কথা সব ধর্মে আসে, যদি আমি স্রষ্টায় বিশ্বাস না করি তাহলে হয়তোবা আমার বেহেশত হবে কি না হবে অনেক সন্দেহ আছে। এক স্রষ্টাটা বিশ্বাস করতে হবে, আপনি যে ধর্মে বিশ্বাস করেন না না করেন। ইসলাম ধর্মের অনেকগুলা জিনিস এমন ভাবে মানুষের মনে গেঁথে আছে, সেই জিনিসগুলা কিন্তু আমি আপনি যত রকমের ফতোয়া দেই না কেন, ওইটা আমরা মন থেকে উঠে নিতে পারবো না। অনেকেই এসে বলেন যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, উনি পাকিস্তানটা ভেঙে একটা কি করে ফেলছেন, এই ইসলামিক ফাউন্ডেশন তো পাকিস্তান সরকার আমাদের করে দিয়া যায় নাই, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে দিয়েছে। 74 সালে উনি ওআইসির কনফারেন্সে গিয়েছিল, যদিও পাকিস্তান আমাদের তখনও স্বীকৃতি দেয় নাই, অনেক ইসলামিক কান্ট্রি ছিল, উনি কিন্তু গিয়েছে। অর্থাৎ ওনার যে প্রগাঢ় ভালোবাসা ইসলামের প্রতি, এটা কিন্তু কেউ অস্বীকার করার উপায় নেই। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ করে দিয়ে গেছে, প্রত্যেকটা উপজেলায়। এবং এইটাও উনি বলে দিয়ে গেছেন যে ওইখানে কয়টা পদ থাকবে, কারা সেখানে খতিব হবেন, কারা নামাজ পড়াবেন, ইমামতি করবেন, প্রত্যেকটা ভাগ করে দিয়েছেন। এবং সেটা কি করে চলবে সেটারও ফান্ড উনি নির্দিষ্ট করে দিয়ে গেছেন।
এবং একটু আগে আমার আগে যে হুজুর বয়ান করে গেলেন উনার সাথে তো আমার কোনো তুলনা হয় না উনারা হইলেন এই ব্যাপারে পণ্ডিত ব্যক্তি উনাদের সাথে তুলনাই হয় না আমি কিন্তু একেবারে চোখ মুখ খাড়া করে উনার বক্তব্যগুলো শুনছিলাম শুধু মাননীয় প্রধানমন্ত্রী যে আজমির শরীফে যান তা না 1971 সালে বঙ্গবন্ধুর মুক্তির জন্য শেখ ফজলুল হক মনির সাথে আমিও আজমির শরীফে গিয়েছিলাম দিল্লিতে আমিও গিয়েছিলাম সেখানে যে আমরা মিলাদ পড়িয়েছিলাম দোয়া দরুদ পড়িয়েছিলাম এবং নিশ্চয়ই সেই দোয়া কবুলও হয়েছে না হলে উনি কি করে ফিরে আসেন বাংলাদেশের মাটিতে আমি আপনাদের কাছে শুধু আসছি একটা কথা বলার জন্য আজকে যিনি মাইজবান্দার শরীফের পীর সাহেব আসবেন উনার পরিবারেরও কিন্তু আমি একজন চিকিৎসক মাননীয় প্রধানমন্ত্রী যেরকম ব্যক্তিগত চিকিৎসক উনার পরিবারের একজন চিকিৎসক আমি উনি হয়তো আসলে বলবেন এবং ওই পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা শুধু চট্টগ্রাম বাসীর নয় পুরো বাংলাদেশে ওদের অনেক অনুসারী আছে ওনারা কিন্তু বিলায়ে দেন ওনারা শুধু নেন না এবং ওই মাইজবান্দার শরীফের খালাম্মা আমার নিজের বাড়িতে গেছে আমার বউকে শাড়ি দিয়েছে আমার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উপহার নিয়ে গেছেন এবং তাদের যে তাদের বাসাটা ছিল ওই যে গুলশানে যেতে নীলক্ষেতের এখানে নিকেতনে ছিল নিকেতনে ছিল সেই বাসায় যেও আমি ওনাকে দেখে আসছি তো ওনারা আসলে দিয়েই যাচ্ছেন অনেকে ওনাদের বিরুদ্ধে হয়তো অপপ্রচার করে কিন্তু আমি 70 সাল থেকে চিটাগংয়ে আছি আমি জানি ওনাদের দিল কত বড় ওনাদের দিল এক দরিয়ার সাথে তুলনা চলে আর অন্য কিছুর সাথে তুলনা চলে না আমি আপনাদের কাছে আসছি আমার সালাম দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আসছি আপনারা যেন আমার জন্য একটু দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে সৎ পথে রাখে এবং সৎ পথে থেকে আমি যখন আপনাদের সবার সেবা করতে পারি আমার ধর্ম হলো মানুষের সেবা করা আর আমি আপনাদের মাঝে একজন চিকিৎসক এবং একজন ভালো মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই এবং আমি যদি চিকিৎসাবিদ্যা পড়ে এই জায়গাতে আপনাদের দোয়া নিয়ে আসতে পারি মানুষের দোয়ার চেয়ে বড় কিন্তু কোনো জিনিস নেই আবার এটাও ঠিক মানুষের অভিশাপের চেয়ে বড় কিন্তু কিছু নাই সুতরাং দোয়া যেমন আমি আপনাদের কাছে চাবো আমি একই সাথে বলবো আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন অভিশাপ দিয়েন না আমাকে শুধরাইয়া দেবেন বলবেন ডাক্তার সাহেব আপনি এই ভুলটা করেছেন এটা আপনি শুধরাইয়া নেন এখানে যে কোনো একটা মানুষ যেই বয়সেরই হোক না কেন সে যদি আয়সা বলে আপনার এই ভুলটা হয়েছে আপনি এটা শুধরাইয়া নেন আমি শুধরাইয়া নেব নবীজিও তো মানুষকে শুধরানোর অনেক সময় দিয়েছে আমি তো তার সৃষ্টি ক্ষুদ্র একটা মানুষ আমি যদি ভুল করি আমার এই ভুলটা শুধরানোর জন্য আপনারা আমাকে সুযোগ দেবেন না অবশ্যই দিতে হবে এটা আপনাদের সন্তান হিসেবে আমি দাবিও করতে পারি আপনাদের সন্তান হিসেবে আমি দাবিও করতে পারি আমি তো আজকে এমপি হয়েছি কিন্তু সেই 70 সাল থেকে যখন আমি ডাক্তারি পড়ি তখন থেকে শুরু করে আমি কিন্তু বিশ্বাস করতাম সেই ছোটবেলায় শুনেছি যে আমার প্রতিবেশীর আমার উপর হক আছে এবং সেটা বিশ্বাস করতাম বলেই তখন থেকে আমি চান্দিনার মানুষের সেবা দেওয়ার জন্য পাগল হয়ে থাকতাম তখন থেকেই তখন কিন্তু চিটাগংয়ে আমাদের চান্দিনার অনেক লোক থাকতো যারা শুধু বেবি ট্যাক্সি চালাতো পোর্টে মাল খালাসের কাজ করত এরাও যখন জানতো যে আমি এরকম মুশাইল ডাক্তার বাড়ির এখানে ডাক্তারি পড়ি বা ডাক্তার হইছি তারা আমার কাছে আসতো যে আমাদের একটু চিকিৎসার ব্যবস্থাটা করে দেন না আমি কিন্তু এত আনন্দিত হইয়া তাদের এই চিকিৎসার ব্যবস্থা করতাম সেটা আল্লাহ তাআলা জানে আমি কত খুশি হয়ে করতাম আমি আপনাদের কাছে শুধু একটাই জিনিস চাবো যে আমি আপনাদের দোয়া চাই আমি আসছি আমি আপনাদেরকে দিতে চাই আমার যেটুকু সম্পদ আছে সেটুকু আমি বিলিয়ে দিতে চাই এদেশের মানুষের কল্যাণে কারণ আমি এটা বিশ্বাস করি আমি কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারবো না আপনারাও কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবেন না এবং সবচেয়ে মজার কথা হলো আজকে কাউকে কবরে দেবে কাউকে পুড়াইয়া ফেলবে যেটাই করুক না কেন
মরে যাওয়ার পরে আমাদের হাতটা কিন্তু এইরকম থাকে গো, এটা কিন্তু মুঠ বন্ধ থাকে না, যে পট কইরা আমার পোলায় এসে আমার হাতের মধ্যে কয়েকটা টাকা গুজা দিল যে আমি মুঠ কইরা ধরে রাখলাম, মুঠ করার আর কে থাকে, এটা এইরকম থাকে দেহটা একদম। সুতরাং আমরা কেউ কিছু নিয়ে যাব না, যদি পারি এদেশের মানুষকে একটু দিয়ে যেতে পারি সেটাই হবে একটা চিহ্ন রেখে যাওয়ার সামিল। একটা মানুষও যদি বলে যে ডাক্তার প্রাণ গোপাল আমার সন্তানটাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পথে এক ধাপ এগিয়ে নিয়েছে, কারণ ভালো করে কিন্তু উনি ভালো করেন উনি, আমি একটা উছিল আমি একটা চিকিৎসা দিই এক ধাপ এগিয়ে নিয়েছে, এটাই হলো আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্য। আমি আপনাদের কাছে আর একটা জিনিস বলবো যে আপনারা সবাই নিজ নিজ সন্তানের প্রতি একটু খেয়াল রাখেন। এই যে ভদ্রলোক একটু আগে হুজুর যে বক্তব্য দিয়ে গেলেন ওনার তুলনায় কিন্তু আমি নস্যি, ধর্ম সম্পর্কে উনি যে বক্তব্যগুলো দিলেন, এবং সেই জায়গাতে আমরা যদি আমাদের সন্তানদের এই লেখাপড়ার অভ্যাসটা না করাই তাহলে তারা তো মূর্খ হয়ে যাবে। এই যে উনি বললেন সুন্নি মুসলমানরা কোনোদিন জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, যদি যদি অশিক্ষিত হয় তাহলে তো মগজ ধলাই হয়ে যাবে। এই যে কিছুদিন আগে কুমিল্লার থেকে কতগুলো 9-10 পড়ে ছেলে মেয়ে বেরিয়ে চলে গেল, আবার তাদেরকে প্রশাসন উদ্ধার করে এনে তাদেরকে কিন্তু আবার কঠিন বিচারের মুখোমুখি করা হয়নি, নেত্রী বলছে তাদেরকে তাদের সন্তানের কাছে মা বাবার কাছে দিয়ে দাও তারা যেন শুধরাইয়া যায়। তারা বুঝে গেছে মানুষকে শুধরানোর জন্য একটু সুযোগ দিতে হয় তো, এবং সেটা তো ইসলাম ধর্মের একটা মহান বাণী, ক্ষমা করে দেওয়া সেটাও কিন্তু ইসলামেরই বাণী। সুতরাং ক্ষমার যোগ্য হলে আমরা ক্ষমা করব, ক্ষমার যোগ্য না হলে তো আমরা ক্ষমা করতে পারি না। ও না বলবো, তারপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকে গতকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম, আমাদের চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহেবের ছেলে গিয়াসুদ্দিন আগে থেকেই অসুস্থ ছিল, সে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল, কালকে যখন খারাপ হয়ে গেল আমি আমার নিউরোসার্জন অ্যানেস্থেশিয়া আইসিইউ সবাইকে নিয়ে ওকে দেখানোর ব্যবস্থা করলাম, কিন্তু আল্লাহ হায়াত রাখেন নাই, ডাক্তাররা হায়াত দিতে পারে না। আমি তার আত্মার সদ্গতি কামনা করছি, আল্লাহ তাকে বেহেশত দেনেক, আমি সেই প্রার্থনাই করি সবার কাছে। আজকে আমি আপনাদের সামনে হাজির হইতে পেরেছি এটাও তো উনার হুকুম গো, আমি যে এখান থেকে ফিরে আমার সংসারের কাছে যেতে পারবো সেটাও কিন্তু উনার নির্দেশই হবে। সুতরাং আমি বিশ্বাসী, আমি বিশ্বাস করি এবং আমি অন্ধভাবে স্রষ্টায় বিশ্বাস করি, আল্লাহ তাআলায় বিশ্বাস করি, এবং হয়তোবা আমার সেই বিশ্বাসের জুড়ে আমি আজকে এখানে আসতে পেরেছি। আরেকটা জিনিস, মদ নেশা একমাত্র ধর্ম ইসলাম সেটাকে প্রত্যেক স্তরে স্তরে নিষিদ্ধ করেছে, প্রত্যেকটা স্তরে স্তরে নিষিদ্ধ করেছে, অথচ এই কুমিল্লাতে শুধু চান্দিনা না সেটার এত বেশি প্রয়োগ হচ্ছে যেটা ভাষায় ব্যক্ত করা যায় না, এবং প্রত্যেকটা ধর্ম বলেছে তুমি নেশাগ্রস্ত হয়ে না, যখনই তুমি নেশাগ্রস্ত হয়ে যাবা তখন তুমি কিন্তু মাকে মা মনে মনে করবা না, তুমি তোমার বাবাকে বাবা বলে মনে করতে পারবা না, তোমার সেই নেশাগ্রস্ত মস্তিষ্কে সেই সুস্থতা থাকবে না। সুতরাং আমি আপনাদের কাছে এই একটা কথাই বলবো, যখনই কাউকে দেখেন কেউ নেশার দিকে ঝুঁকে গেছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, আপনারা ধরে এনে আমার কাছে দেন, আমি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে তাদের চিকিৎসা করার ব্যবস্থা করে দেব, কিন্তু পরিবারটা যেন ধ্বংস না হয়। এবং এর চেয়ে খারাপ অসুখ আর কিচ্ছু নাই, ক্যান্সারের চেয়ে খারাপ নেশা। নেশাগ্রস্ত হয়ে গেলে বাবাকে মারতেছে, মাকে মারতেছে, বোনকে মারতেছে, কাকে কি ভাষা প্রয়োগ করতেছে সেটা কিন্তু তার জ্ঞানে থাকে না, বুদ্ধিতে থাকে না। সুতরাং এই নেশাটার পথ থেকে এই সমাজটাকে মুক্ত একমাত্র আলেম সমাজ দিতে পারে, আপনারাই দিতে পারেন। মসজিদ মাদ্রাসা কোনোদিন সন্ত্রাসী সৃষ্টি করে না যেখানে শিক্ষা দেওয়া হয়, একজন ভালো ওস্তাদ একটা ভালো মানুষ তৈরি করতে পারে। আর আপনাদের এখানে তো শুধু একটাই বয়ান, তোমরা মানুষ হও, ভালো মানুষ হও, এবং মানুষের কাছে ধর্মের এই অমৃত বাণী পৌঁছিয়ে দাও। আমি আপনাদের কাছে আর বেশি কিছু বলবো না, কোনো ভুল ভ্রান্তি করে থাকলে আবার আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি।
আমাকে আপনারা ক্ষমা করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন মানুষের সেবা করতে পারি এবং সৃষ্টির সেবা করতে পারি, আমার দ্বারা যেন কোনো সৃষ্টির কোনো ক্ষতি না হয়। আমি আপনাদের এই মাহফিলে এটা সার্থক রূপ লাভ করুক এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমার সামর্থ্য অনুযায়ী সাদেক মিলিটারি সাহেব এখানে আসে ওনার কাছে কিছু হাদিয়া দিয়ে যাব। এটা অনুদান না দান না কিচ্ছু না, একটা হাদিয়া দিয়ে যাব। উদ্দেশ্য আমি আপনাদেরই একটা অংশ হতে চাই, আপনাদের সাথে শরীক হলাম, আপনাদের অংশীদারিত্ব পাইলাম, আমি আপনাদের শরীক হতে চাই। আমি আর বেশি কিছু বলছি না, আমার জন্য দোয়া করেন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। নেত্রীর জন্য আপনারা দোয়া করেন, উনি বেঁচে থাকলে এই দেশটা বেঁচে থাকবে। উনি কিন্তু আপনাদের সব ডিগ্রিকে বিশ্ববিদ্যালয় ডিগ্রির মর্যাদা দিয়েছেন, আপনারা সরাসরি পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিতে পারবেন, আপনারা এই ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পরীক্ষা দিতে পারবেন, এটা কিন্তু উনি চালু করে দিয়ে গেছেন। আজকে ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু গঠন করে দিয়েছিল, আজকে ইসলামিক ফাউন্ডেশন কত শক্তিশালী একটা অর্গানাইজেশন হয়েছে তা চিন্তাও করতে পারবেন না। বিশ্ব ইসলামের ময়দান উনি করে দিয়েছেন এবং এখন দুই দফায় যাতে হতে পারে, এত জনসংখ্যা বেড়ে গেছে, সুতরাং সেই ব্যবস্থা উনি করে দিয়ে গেছেন। তো আমি আপনাদের সবার কাছে উনার জন্য দোয়া চাচ্ছি। অবশেষে আজকে আমাদের রাষ্ট্রীয় একটা স্লোগান হয়েছে জয় বাংলা, সেই জয় বাংলা বলে আমি আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। আপনারা দোয়া করবেন শুধু আমার জন্য, আমি যেন বেঁচে থাকি, আপনাদের খেদমত করতে পারি। আমার বেঁচে থাকার পিছনে উদ্দেশ্য এই একটাই, আর কিচ্ছু না। দোয়া করবেন।